মানুষকে আমরা যে স্যালারিটা পাই, এই স্যালারিটা ভাবে আমরা যে রোজা উপলক্ষে যে আমরা যে ভালো করে ইফতার খাবো বা ই করবো, ঠিক আছে, ভালো করে ইফতার করে যে ফল টল দিয়ে খাবো, এই খাওয়া আমাদের সামর্থ্য হচ্ছে না, যে আমাদের স্যালারি পাই খুবই একটা মানে কষ্টসাধ্য হচ্ছে আর কি। আসলে সাধারণ ক্রেতা হিসেবে যেই পরিস্থিতি দেখতেছি, এখানকার অবস্থা ভয়াবহ। এটা আসলে আমরা রোজাদার যারা আছি, এই রোজাদারদের জন্য এই ফ্রুটস খাওয়া বা এই ধরনের খেজুর নেওয়া আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। গতবারের তুলনায় এই বছর আমার কাছে মনে হচ্ছে প্রায় কেজিতে 100-200 টাকা বা কোনো কোনো খেজুর 400 টাকা পর্যন্ত বেশি যাচ্ছে। এটা আমাদের জন্য, আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের জন্য অনেক কষ্টকর। কারণ তো হচ্ছে আসলে এটা আমরা সবাই জানি, এটা একটা সিন্ডিকেট, একটা এখানে যারা আছে সবাই একত্রিত হয়ে একটা দাম রেট করে এটা দেশের বিভিন্ন জায়গা থেকে যে এই ইয়াগুলো কিনে যে আড়ত থেকে ওখানে একটা রেট দিয়ে দেয় যে এই রেটে তোমরা বিক্রি করবা, এই রেটে তোমরা নেবে। এখানে প্রত্যেকটা জায়গায় একটা আলাদা করে একটা সিন্ডিকেট করা আছে। এটা শুধু ইয়ার ক্ষেত্রে না, এই ফ্রুটসের ক্ষেত্রে না, সব ধরনের ক্ষেত্রেই এই ইয়াটা লক্ষ্য করা যাচ্ছে।